পূর্ব বর্ধমান জেলার গোলসি 1 নম্বর ব্লকে পারাজ করকরা বোলপুর এলাকা কার দখলে থাকবে সেটা বুঝে উঠতে পারছে না তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এই ঘটনাকে কেন্দ্র করে গোলসি 1 নম্বর ব্লকে জনার্দন রায় ও জাকির হোসেনের নেতৃত্বে এলাকা কার দখলে থাকবে সেই লড়াই চলছে বলে অভিযোগ করলেন দুই আহত তৃণমূল কর্মী শেখ বদরুজ্জা ও শেখ তোতন। আহতরা জানান তারা জনার্দন রায়ের অনুগামী। তাদের অভিযোগ, বুধবার রাতে তারা একটি চায়ের দোকানে বসেছিলেন, সেই সময় জাকির হোসেনের অনুগামীরা তাদের উপর লাঠি টাঙিয়ে নিয়ে আক্রমণ করে। এলাম ঘরে, লে চা খাচ্ছিলাম, ওরা পার্টি হয়েছে, ওপরে মিটিং করছিল, আমি আর আনন্দ দুজনে মিলে কথা বলছিলাম ঘুমটির কাছে, আমাকে আচমক এসে তিন চারজনে মিলে এসে ফেলে দু চার ঘুষো মারলে আরও কাছাড়ে দিলে একবার নিয়ে এরকম করে এরকম গিয়ে বোলপুর গেলো, বোলপুরে যে মারধর করলে যে আমরা তো কিছুই করি নাই, এ আচমকে চা খাচ্ছি এসে হামলা করলেন, কারা মারলে? আর একটা তৃণমূলের লোক নিয়ে মিলে যায়। আর তুই কোন দল করিস? আমি জনার্দন দল করি। মেরেছে কারা কারা মারলে? হাসিবুল, ফিরা আর ই হাসিবুল, ফিরা আর রিপন, তারা তিনজনে মেরে আগে আমাকে ধরলেছে, তারপরে বাকি ছিল। কী কারণে মারলে তোরা? কী কারণ মানে ওই যে গোষ্ঠীদ্বন্দ্ব, তোরা বসে যা, তোরা পার্টি ফার্টি করি না, ওই কারণে আচমকা হামলা, তোরা হচ্ছাড়া হয়ে যা, গ্রামে থাকতে পারবি না, কোথাও বসতে আড্ডা পাবি না, বসতে যেখানে যেখানে বসতে যাচ্ছি আড্ডা, সেই আমাদের ছেলেগুলো সেখানে হামলা করে দিচ্ছে, সে চলুন দেখাইবে দেয়াল ভেঙে দিয়েছে একটা ঘরকে, আমরা যেখানে উঠা বসা করি ছেলেগুলো সেই দেয়ালটাকে ভেঙে দিয়েছে হাততালাতে, যেখানে আমাদের ছেলেগুলো উঠা বসা করছে সেখানে ওরা হামলা করে দিচ্ছে আচমকা, সংগঠন করতে দেবে না বলছে। মিলে এটা চায়ের দোকানের কাছে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ আচমকা কিছু লোক এসে আমাদের উপরে রোয়ার লাঠি বন্দুক দিদি আমার দুটো পাতে ভেঙে দেয়, সেটা কিছু লোক ছিল পারাজের করকডা বোলপুর হিংসারা। ও তাদের কি তাদের নাম জানা আছে? হ্যাঁ জানা আছে। তার নামগুলো বলুন। পারাজে ছিল বাপি, ফিরা, আরও অনেকে ছিল নাম জানি না সবারই, করডালা ছিল সাগর মল্লিক। কেন মারলো? এটা আমরা কাল একটা কৃষ্টি করে খেয়েছিলাম, ওইটা ওদের হিংসা, দলীয়ভাবে হয়তো কোনো হিংসা ছিল। এটা রাজনীতির কোনো ব্যাপার আছে? হ্যাঁ আছে। কীরকম ব্যাপার রাজনীতির ব্যাপার? মানে ওরা কোন দল করে? ওরা এখন জাকিরের দল করে। আর আপনারা? আমরা মমতা ব্যানার্জিকে দিকে দল করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আপনার কি কোথায় কোথায় মারলো? আমার পা দুটো বেরিয়ে একবারে ভেঙে দিয়েছে, হাতটা ভেঙে দিয়েছে, আর পিঠে কিছু বাড়ি পড়েছে, বাড়ি লাঠি লাঠি রড। আপনি কোন দল করেন? আমি তো বললাম মমতা ব্যানার্জিকে দিকে দল করি, মমতা ব্যানার্জির দল করি। আহতদের উদ্ধার করে পুরসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস। তিনি জানান, ব্যক্তিগত রাগকে তৃণমূলের রং দিচ্ছে অনেকেই। কি ঘটেছে আমি জানি না, বা আমি এখনও কোনো খোঁজ খবর নিইনি, নিশ্চয়ই খোঁজ খবর নেব। তবে আমাদের দলে এরকম তো হওয়ার কথা নয়, কারণ আমাদের দলে কোনো গোষ্ঠীই নেই। তার কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে আমরা সবাই কাজ করি। তো সেখানে এখানে গোষ্ঠী বলে কিছু নেই, আমরা সবাই তৃণমূলের কর্মী, যে যে পদেই থাকি না কেন। তো সুতরাং গোষ্ঠীর কোনো ব্যাপারই নেই। তো কী ঘটনা হয়েছে, কী থেকে কী হয়েছে, এটা আমরা খোঁজখবর নিই, খোঁজখবর নিয়ে নিশ্চয়ই জানাবো। এবং আমি মনে করি এর জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, যদি কারুর কোনো অভিযোগ থাকে তারা থানায় অভিযোগ করুক, পুলিশ প্রশাসন নিশ্চয়ই তদন্ত করে দেখে যদি কেউ দোষী হয় আমরা দাবি জানাচ্ছি, তার বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করে তাকে যেন শাস্তি দেয়। আহতরা নিজেরাই বলছে যে তৃণমূলে দুই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এটা হয়েছে। দেখুন, এখন তো ব্যাপারটা হচ্ছে সবাই তৃণমূল হয়েছে, মানে আপনি নির্বাচনের 21-এর আগে একরকম পরিস্থিতি ছিল, 21-এর পর সবাই এখন তৃণমূল। তো সুতরাং যে কোনো ব্যাপারে মার খাচ্ছে সে নিজেকে তৃণমূল বলছে। এবার কী ঘটনা থেকে কী হয়েছে আমরা খোঁজখবর নিয়ে জানি। আমি আজকে সারাদিন ছিলাম না, কানলার মিটিংয়ে গিয়েছিলাম, কানলা থেকে ফিরেছি, আমরা খোঁজখবর নিয়ে জেনে নিশ্চয়ই আমরা এটা যদি কোনো ঘটনা ঘটে থাকে আমরা তার দলের পক্ষ। দেখুন, গোষ্ঠীর লড়াই ব্যাপারটা নয়, ব্যক্তিগত কারুর সাথে কারুর ব্যাপার থাকতে পারে, এটা কিন্তু তার সাথে দলের কোনো সম্পর্ক নেই। কারণ আপনাদের প্রথম থেকেই বলছি আমাদের দলের
একটাই নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে আমরা সকলে কাজ করি। তো সুতরাং এখানে গোষ্ঠী বলে কিছু নেই, ব্যক্তিগত কারুর সাথে কারুর ঝগড়া অশান্তি থাকতেই পারে, সেটাকে নিয়ে দলকে টানা ঠিক না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।